हेलो फ्रेंड्स, एडुकेयर प्लैनेट चैनले आपनादेर सकलके स्वागत जानाई एवं आपनि जदि एई चैनले नतून होये थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करते भूलबेन ना। तो आजके आमरा एई भिडियोर माध्यमे किभाबे उइन्डोज 7 एक्टिवेट करा हय सेटा शिखब। ताहले चलो भिडियोटा शुरू करा जाक। सबस्क्राइब करुन एडुकेयर प्लैनेट चैनल एवं पाशे थाका बेल आइकनटि अवश्यई प्रेस करे दिन जाते परवर्ती भिडियोगुलो आपलोड करार संगे संगे आपनि नोटिफिकेशनगुलो आपनार फोने सबार आगे पेये जान। উইন্ডোজ 7 যদি আপনার কম্পিউটারে অ্যাক্টিভেটেড না থাকে তাহলে বেশ কিছু এরর চলে আসে। সো সেইগুলোই আমরা প্রথমে দেখে নিই। তো ফার্স্ট আসে কম্পিউটার স্টার্ট করার পরে আমাদের পুরো স্ক্রিনটা হচ্ছে এরকম ব্ল্যাক হয়ে যায়, আর এইখানে একটা অপশান দেখতে পাওয়া যায় যে আপনার উইন্ডোজটা জেনুইন নয়, আপনি অনলাইনে রিজলভ করুন। ঠিক আছে, সেকেন্ড আমরা দেখব যে যখন আমরা কোনো পিকচার ওপেন করব সেখানেও একটা অপশান আপনাদের চলে আসে কম্পিউটারে। দেখবেন একটা নতুন উইন্ডো চলে আসে এবং ওইখানে লেখা থাকে যে আপনার উইন্ডোজ 7টি জেনুইন নয়। চলো দেখা যাক। তো আমি আমার একটা ফোল্ডার থেকে একটা পিকচার ওপেন করব। তো পিকচার ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে নতুন উইন্ডোটা দেখা যাচ্ছে এই রকম কিন্তু একটা উইন্ডো চলে আসে এবং এখানে লেখাই থাকে যে দিস কম্পিউটার ইজ নট রানিং জেনুইন উইন্ডোজ, রিজলভ অনলাইন নাও। তো এইভাবে যে কোনো পিকচার যখন আমরা ওপেন করতে চাইব তখনই কিন্তু ওই অপশানটা চলে আসে, এবং এটা হয় শুধুমাত্র কিন্তু উইন্ডোজ 7 অ্যাক্টিভেটেড না হলে। তাহলে এই প্রবলেমটাকে আমাদের ফিক্স করার জন্য উইন্ডোজ 7টাকে অ্যাক্টিভেটেড করতে হবে। এরপরে আমরা দেখব যে এই কম্পিউটার সিস্টেমে যে উইন্ডোজ 7টা ইনস্টল করা আছে সেটা অ্যাক্টিভেট আছে কি না সেটা আমরা দেখে নেব। তো এর জন্য আমরা ফার্স্ট ডেস্কটপের ওপরে কম্পিউটার আইকনটার ওপর রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব, এবং এর ওপরে লেখা আছে উইন্ডোজ 7 আলটিমেট, আর মাঝখানে র্যাম আপনার কি প্রসেসর এইসব লেখা আছে, আর একদম নিচের দিকে একটা জিনিস লেখা আছে দেখুন একটা অপশান ইউ মাস্ট অ্যাক্টিভেট টুডে, অ্যাক্টিভেট উইন্ডোজ নাও। যদি এই অপশানটা আপনার থেকে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার এই উইন্ডোজ 7টি কিন্তু অ্যাক্টিভেট নয়, অ্যাক্টিভেট নেই, ওটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। এবারে আমরা দেখব কীভাবে এই উইন্ডোজ 7টাকে অ্যাক্টিভেট করা যায়। তাহলে এই উইন্ডোজ 7টাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের একটা এক্সটার্নাল সফটওয়্যার লাগবে এবং এটা গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি, এর নাম হচ্ছে উইন্ডোজ লোডার। এটা একটা জিপ ফাইল, এটাকে ওপেন করার আগে এক্সট্রাক্ট করে নিতে হবে, নতুবা যদি জিপ ফাইল ওপেনার থাকে তাহলে ডাবল ক্লিক করলেই এর মধ্যে একটা ফোল্ডার আপনি দেখতে পাবেন, এবং সেই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলে এর নিচে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাবেন যেটার নাম হচ্ছে উইন্ডোজ লোডার, এবং এর মধ্যে ডাবল ক্লিক করে আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। সে একটু সময় লাগবে ডাবল ক্লিক করলে, এবং ডাবল ক্লিক করার কিছুক্ষণ পরে এখানে একটা নতুন উইন্ডো আসবে এবং এর নিচের দিকে লেখা থাকবে ইনস্টল এবং আর একটা হচ্ছে আনইনস্টল, এই দুটো অপশান থাকে। এরপরে যদি আপনি ইনস্টল করতে চান তো সিম্পলি আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই এটা আপনার ইনস্টল হয়ে যাবে। তো এরপরে জাস্ট আপনি রিস্টার্ট করবেন। তো রিস্টার্ট করার পরে আপনার কম্পিউটার কিন্তু উইন্ডোজ 7 অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো আমি এখানে আর দেখাচ্ছি না কারণ আমি একবার করে ফেলেছি। তো রিস্টার্ট করার পরে আমরা দেখে নেব আমাদের উইন্ডোজ 7 অ্যাক্টিভেট হয়েছে কি না। তো এর জন্য জাস্ট আপনাকে কম্পিউটারের মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশানে ক্লিক করতে হবে, এবং এর নিচের দিকে এবারে দেখুন লেখা আছে কি উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এই অপশানটা লেখা থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনার উইন্ডোজ 7টা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে যদি আপনি কোনো পিকচার ওপেন করতে চান তাহলে কিন্তু ওই এররটা কিন্তু আর দেখাবে না, অথবা কম্পিউটার যখন ওপেন করবেন তারপরেও কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা আর আসবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি আপনার কম্পিউটার উইন্ডোজ 7টা অ্যাক্টিভেট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।